হ্যালো, আমি অভিজিৎ দাস। মাইন্ড এটুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অধ্যায়ের আমরা MS DOS Part 6 শুরু করছি। তো চলো আজ আমরা এমএস ডসের কিছু ইন্টারনাল কমান্ড সম্পর্কে পড়বো। তো দেখো, তোমাদের সিলেবাসে আমাদের এখানে যে কমান্ডগুলি আছে, এখানে আছে এই মুভ কমান্ড, মোর কমান্ড, অ্যাট্রিব কমান্ড অ্যান্ড এডিট কমান্ড। এই চারটি কমান্ড, এই চারটে কমান্ড কী আছে, আমাদের চারটে ইন্টারনাল কমান্ড আছে আর বাকি সমস্ত এক্সটার্নাল কমান্ড আছে। তো এখানে তোমরা একটা ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করবে, যখন মুখস্থ করবে যে তোমাদের পরীক্ষায় কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল কমান্ড আসে, যে কোনো একটা কমান্ড বলে দিলে এটা ইন্টারনাল কমান্ড এক্সটার্নাল কমান্ড, অথবা পরীক্ষায় এমনভাবে প্রশ্ন আছে যে দুটি ইন্টারনাল কমান্ডের লেখো নাম লেখো, দুটি এক্সটার্নাল কমান্ডের নাম লেখো, সেভাবে তোমাদের আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কী করবে, এই যে চারটি ইন্টারনাল কমান্ড আছে, এই চারটি ইন্টারনাল কমান্ড তোমরা শুধু মনে রাখবে। এখানে তোমাদের সিলেবাসে অনলি চারটে কমান্ড দেওয়া আছে, ইন্টারনাল কমান্ড প্রচুর আছে, ডসে প্রচুর কমান্ড আছে। তো তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে আমাদের এগোতে হবে, বা সেই জন্যে আমাদের সেইগুলোই মুখস্থ রাখবে। তো এখানে আমরা যদি চারটে ইন্টারনাল কমান্ড মুখস্থ রাখি, সরি এক্সটার্নাল কমান্ড মুখস্থ রাখি, তাহলে বাকি সবগুলো ইন্টারনাল কমান্ড হয়ে যাবে। তো এই এই ট্রিকটা অ্যাপ্লাই করে তোমরা এই এক্সটার্নাল কমান্ডগুলো মনে রাখবে। তো সবার পরে চলো, এখানে সবার প্রথমে আমাদের ট্রি এক্সটার্নাল কমান্ড সম্পর্কে আমরা পড়বো। তো ট্রি এক্সটার্নাল কমান্ড তোমাদের সিলেবাসে না থাকলেও এটা একটা গুরুত্বপূর্ণ কমান্ড, তো সেই জন্য আমি তোমাদের এটা এখানে আলোচনা করছি। তো এটা কি আমাদের কি ট্রি কমান্ড কী কাজ করে, কোনো ডিরেক্টরির মধ্যে সব সাব ডিরেক্টরি এবং ফাইলগুলি একসঙ্গে বৃক্ষ গঠনের ন্যায় দেখায়। তো দেখো আমাদের কেমনভাবে দেখায়, আমরা চলো আমরা কমান্ড ব্যবহার করে আমরা দেখি। আমরা যাচ্ছি আমরা কমান্ড প্রম্পট এখানে চালু করলাম। তো এখান থেকে আমরা এর আগের দিন আমরা একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম, সেই স্ট্রাকচারটা ওপেন করি। তো সেটাকে ওপেন করবো, এখান থেকে বেরিয়ে গেলাম, সিডি ইন ডাবল একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম। দেখো এখন এই স্ট্রাকচারটা কেমন ছিল, ডব্লিউটিডি কমান্ড ব্যবহার করলে দেখো আমাদের এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখো এর মধ্যে বিহার, কেআই বিহার, তার মধ্যে কেআই নামার একটা ডিরেক্টরি, ডাব্লিউবি কলকাতা অ্যান্ড এমএসডি। দেখো এখানে আমাদের ডিরেক্টরি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ডিরেক্টরি অ্যান্ড সাব ডিরেক্টরি, কিন্তু এর মধ্যে কিছু ফাইল ছিল সে ফাইল আমরা দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমাদের কমান্ড লিখতে হবে ট্রি ফরওয়ার্ড স্ল্যাশ এফ, মানে ফাইল সহ দেখাবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বিহার, তার মধ্যে কেআইআর নামে একটা, দুটোই কিন্তু এটা বিহার ডিরেক্টরি আর তার মধ্যে সাব ডিরেক্টরি, আর এখানে সি কিন্তু রুট ডিরেক্টরি, রুট মানে এদের রুট ডিরেক্টরি হলো ইন্ডিয়া, তারও রুট ডিরেক্টরি হলো সি। তা দেখো এখানে সি ইন্ডিয়া, তার মধ্যে বিহার, তার মধ্যে ডাব্লিউবি, তাই ডাব্লিউবি এর মধ্যে আছে কলকাতা, কলকাতার মধ্যে আছে একটা ফাইল শিয়ালদা, এবং এমএসডি তার মধ্যে একটা ফাইল আছে আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জ। তো আমাদের এটা টোটাল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, আমাদের স্ট্রাকচারটা কেমন আছে। এটা হলো ট্রি কমান্ড। তো এর পরবর্তী কমান্ড হলো কি আমাদের মুভ কমান্ড। মুভ কমান্ড দেখো আমি যদি কোনো মুভ কমান্ডে কি কোনো এক কোনো ফাইলকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য এই ফাইলকে ব্যবহার করা হয়। তো দেখো আমি যদি কমান্ড দিই মুভ, এমওভি মুভ জিয়াগঞ্জ, তো আমি ডি ডিরেক্টরিতে নিয়ে যাবো। তো আমি যদি ডি ডিরেক্টরিতে নিয়ে যাই, তা দেখো এখানে দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড, অর্থাৎ আমি দেখো ডি এর মধ্যে আমি ইন্ডিয়ার মধ্যে থেকে আমি ইন্ডিয়া ফোল্ডারের মধ্যে থেকে আমি জিয়াগঞ্জ ফাইলটাকে সরাতে চাইছি, কিন্তু আমার যে জিয়াগঞ্জ ফাইলটা কি ইন্ডিয়ার মধ্যে আছে নাই, সেই জন্য আমাদের একটা ইরর মেসেজ দিল, অর্থাৎ দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড, অর্থাৎ সিস্টেম এই জিয়াগঞ্জ নামের কোনো ফাইলটাকে খুঁজে পায়নি। তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে আগে সেই ফাইলের যে কোথায় আছে ফাইলটা কোন ডিরেক্টরির মধ্যে আছে আমাকে সেখানে যেতে হবে। তো সেখানে যেতে গেলে আমাকে ইন্ডিয়া, তার মধ্যে কী আছে এই ফাইলটি আছে কোথায়, এই ফাইলটি আছে দেখো এখানে ডাব্লিউবি, তার মধ্যে আছে এমএসডি। তো আমাকে আমাকে ডাব্লিউবি সিডি ডাব্লিউবি আমি এটাকে অ্যাক্টিভ করলাম, আবার সিডি না দিয়ে এমএসডি এটাকে অ্যাক্টিভ করলাম, এমএসডি এটাকে অ্যাক্টিভ করলাম। দেখো অ্যাক্টিভ করার পর আমাকে কী হলো, এর মধ্যে আমি ডিআইআর দেখে নিই, দেখো দেখতে পাচ্ছে এখানে দেখো আজিমগঞ্জ আর জিয়াগঞ্জ নামে দুটো ফাইল আছে এর মধ্যে আছে। এখন আমি এইখান থেকে ফাইলটাকে মুভ করাতে পারি। এখন দেখো আমি মুভ কমান্ড দেবো, এমও ডিপি মুভ, দেখো জিআইএ জিএ জিয়াগঞ্জ ফাইলটাকে আমি কোথায় ডি ডিরেক্টরির মধ্যে নিয়ে যাবো, কোথায় আমি
ডি ডিরেক্টরি, বা আমাদের এটা সি, আমরা আছে কোথায়? আমরা সি ডিরেক্টরির মধ্যে, সরি সি ডিস্কের মধ্যে আছে। আমরা ডি ডিস্কে নিয়ে যাবো, এন্টার প্রেস করবো, দেখো ওয়ান ফাইল মুভড, আমরা একটা ফাইল মুভ হয়ে গেছে। আমি এখন আমার ডি আই আর কমান্ড দিয়ে মানে এর মধ্যে কী কী থাকলো সেটা দিয়ে দেখতে চাই। ডি আর কমান্ড প্রেস করলাম, দেখো এখানে আমাদের আমাদের জিয়াগঞ্জ ফাইলটা নাই, দেখতে পাচ্ছ? এখানে আজিমগঞ্জ ছিল, জিয়াগঞ্জ ছিল, কিন্তু এখানে আজিমগঞ্জ আছে, জিয়াগঞ্জ নাই। তাতে মুভ কমান্ডের সাহায্যে এটা কার হয়। মুভের সাথে আরও একটা কাজ করা যায়, মুভের দ্বারা আমাদের কি কোনো ফাইলের নামও পরিবর্তন করা হয়, যেমন কি এমওভি মুভ, আমি নাম দিলাম এ জেড আই এম জি এন জি, আজিমগঞ্জ টু এ এজেড, আজিমগঞ্জ থেকে এজেড, দেখো ওয়ান ফাইল কপিড, অর্থাৎ কি নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেলো। আমরা আর ইএন নামক একটা কমান্ড আমরা ইন্টারনাল কমান্ডে পড়েছিলাম যে আমাদের কি ফাইলের নাম পরিবর্তন করে। ডিআইআর কমান্ড দিয়ে দেখি, এখানে দেখো আজিমগঞ্জ নাম ছিল আজিমগঞ্জ, দেখো সবার প্রথমে ব্যাপারটা দেখো, এখানে সবার প্রথমে আজিমগঞ্জ আর জিয়াগঞ্জ ছিল। আমি মুভ কমান্ড দিলাম, দেখো এখানে আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জটা চলে গেল, আর দেখো আবার মুভ কমান্ড দিয়ে আজিমগঞ্জের নামটা পরিবর্তন করে আমি এজেড দিলাম। এখন কথা হলো স্যার, যে আমি যে মুভ কমান্ডটা দিয়ে ডি ড্রাইভে নিয়ে গেলাম ফাইলটা, তা আমি ডি ড্রাইভে কি আছে কি না, তা দেখো আমি ডি ড্রাইভে আছে কি না আমি সেটা কীভাবে দেখবো। আমি ডি ফোল্ডারে চলে যাবো, আমি এখানে কমান্ড দিব ডিআইআর, ডিআইআর আমাদের ওই ফাইলটার প্রথম নাম কী ছিল, জিয়াগঞ্জ, তো জে আই এ নাম দিলাম, জে আই এ স্টার চিহ্ন দিয়ে দিলাম, মানে প্রথম তিন অক্ষর জি আই এ তারপরে স্টার। আমি দেখো দেখো এখানে দেখো এই দেখো দেখতে পাচ্ছ, এই যে জে আই এ, জে আই এ সেভেন, মানে এর এর ওয়েটেজ ছিল সেভেন, অর্থাৎ কি এর যে ফাইল সাইজ ছিল সেভেন, দেখো এইখানে জিয়াগঞ্জ সেভেন। তাহলে এই যে আমরা পাঁচটা কমান্ড দিলাম, দেখো এখানে আমি কী করলাম, আমরা দেখে নিলাম যে আমাদের যে এমএসডি ফোল্ডারের মধ্যে কী কী ফাইল আছে, আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জ। আমি মুভ কমান্ড দিয়ে এখান থেকে মুভ কমান্ড ব্যবহার করলাম, এই যে মুভ কমান্ড ব্যবহার করে আমি এটাকে ডি ড্রাইভে নিয়ে চলে গেলাম। তো দেখো আমি ডি ড্রাইভ থেকে এখানে দেখতে পাচ্ছি আমাদের জিয়াগঞ্জ ফোল্ডারটা এসছে কি আসেনি, চলে এসছে। এখন ভাবে আমি এখান থেকে কী করব, এখান থেকে আমরা এই আমার মুভ কমান্ড দিয়ে আমরা আজিমগঞ্জের নাম পরিবর্তন করে এজেড করলাম, তো এটা আমাদের কাজ করলাম। তো এখান থেকে আবার আমরা আমরা আবার নিজের ফোল্ডারেও নিয়ে নিয়ে যেতে পারি, তো এম ও ভি ই মুভ, আমাদের এই ফাইলটা কোথায় যাবে, জিয়াগঞ্জ, জে আই এ জি এ এন জে, জিয়াগঞ্জ কোথায় যাবে, এটা সি ড্রাইভের, সি ড্রাইভের কোথায় যাবে, ইন্ডিয়া, এন ডি আই এ ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে কী ছিল, ডাব্লিউ বি, ডাব্লিউ বি এর মধ্যে আছে এম এস ডি, ব্যাপারটা দেখো সি ড্রাইভের ইন্ডিয়া ডাব্লিউ বি এম এস ডির মধ্যে জিয়াগঞ্জ ফাইলটিকে আমরা ডি ড্রাইভে নিয়েছিলাম, আবার ডি ড্রাইভ থেকে আমরা ওই ফাইলটা নিয়ে চলে যাচ্ছি, দেখো ওয়ান ফাইল মুভড। এবার আমরা চলে যাই, আমরা আবার আমরা যদি ডি আই আর জে আই এ জে আই এ স্টার চিহ্ন, স্টার হলো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, অর্থাৎ জে আর পরে অনেকগুলি নম্বর হতে পারে, দেখো এখানে কোনো জে আই এ বলে একটা ফাইল আছে কিন্তু জিয়াগঞ্জ বলে কোনো ফাইল নেই, এটা চলে গেছে ডি ড্রাইভ থেকে, এর ফাইলটা চলে গেছে। তাহলে আমরা আবার সি ড্রাইভে চলে যাই, এখানে সি ক্লোন স্ল্যাশ ইন্ডিয়া এ ইন্ডিয়া স্ল্যাশ ডাব্লিউ বি স্ল্যাশ এম এস ডি, বা আমি এখান থেকে সি সি ক্লোন, দেখো এখানে আমরা চলে আসলাম, এখানে সি এল এস কমান্ড দিলাম, এখানে আমি ডি আই আর কমান্ড দিলাম, দেখো এর মধ্যে আজিমগঞ্জ জিয়াগঞ্জ ছিল না, জিয়াগঞ্জ চলে এসছে, আজিমগঞ্জ আজিমগঞ্জের নামটা পরিবর্তন করে আমরা চলে এসেছি। তো আমরা এখানে মুভ কমান্ডের কাজ এখানে দেখতে পেলাম, বুঝতে পারলে? তাহলে মুভ কমান্ডে আমরা কী কী শিখলাম, মুভ কমান্ডে শিখলাম ফাইলের নামও পরিবর্তন করা যায়, আর কোনো ফাইল এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভ, অর্থাৎ সি ড্রাইভ থেকে ডি ড্রাইভ বা অন্য কোনো ফোল্ডারে আমরা নিয়ে যাওয়া যায়। এর পরবর্তী কমান্ড হচ্ছে এডিট কমান্ড, তো দেখো আমাদের এইখানে এডিট কমান্ড, এডিট কমান্ডে আমাদের সিস্টেমে একটু গণ্ডগোল করছে, সেই জন্য এডিট কমান্ডটা কাজ করছে না। তো অ্যাকচুয়ালি আমি যদি এডিট কমান্ড প্রেস করি, তাহলে এডিট কমান্ডটা আমাদের প্রেস করলে আমাদের কেমন দেখাবে তোমাদের এনভায়রনমেন্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের তোমাদের ঠিক এইরকমই একটা উইন্ডো চলে আসবে, এখানে তোমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে, আমরা সেখানে আমরা যা কিছু লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি, কপি পেস্ট করতে পারি, এটা মানে এডিট কমান্ডের দ্বারা, ডট এডিটারের দ্বারা এটাকে অনেকটা আমরা কী করছি, আমাদের উইন্ডোজের মধ্যে কাজ করা যায়, এখানে মাউসও ব্যবহার করা যায়। আমরা ডস প্রথমে পড়ার সময় আমরা পড়ছিলাম যে মাউস ব্যবহার করা যায় না,
কিন্তু আমাদের এখন নতুন কিছু লেটেস্ট ভার্সন, আমরা এখানে মাউস ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, অডিট করতে পারি, সেভ করতে পারি, সব কিছু করতে পারি, যেমন আমরা নোটপ্যাডে যেমন করি তেমন কাজ করতে পারি। তো এখান থেকে বেরিয়ে যেতে পারি, এই যে কুইট, মানে কুইট প্রেস করলাম, তাহলে এখানে ইয়েস নো করবো, আমি কোনো ফাইল সেভ করবো না, এখান থেকে বেরিয়ে গেলাম। তো এটা আমরা বেরিয়ে গেলাম, এটা হলো এডিট কমান্ড। অর্থাৎ এডিট কমান্ডের দ্বারা কি নতুন ফাইল তৈরি করে বা পূর্বে তৈরি ফাইল তথ্য পরিবর্তন করা যায়, এটা আমাদের মুখস্থ রাখবে। এরপরে আসছে কি আমাদের অ্যাট্রিব কমান্ড। দেখো অ্যাট্রিব কমান্ডের দ্বারা কোনো ফাইলকে লুকানো যায়, আবার মানে হাইড বা আনহাইড করা যায়। হাইড মানে কি, আমি দেখো এখানে DIR প্রেস করলাম, তাহলে এখানে কী কী দেখলাম, দেখো এখানে দুটো ফাইল আছে, একটা হলো AZ আর একটা জিয়াগঞ্জ। আমি AZ ফাইলটাকে আমি হাইড করব, তার জন্য কমান্ড কি ATTRIBE, এটা অ্যাট্রিব, সরি ATTRIBE হবে এখানে, ATTRIBE আর অ্যাট্রিব, ঠিক আছে, অ্যাট্রিব এখানে প্লাস, আমরা কী করলাম প্লাস H, মানে হিডেন প্লাস H AZ, AZ প্রেস করলাম, এন্টার প্রেস করলাম, দেখো আমাদের এটা ফাইলটা লুকিয়ে গেছে। এখন কীভাবে DIR কমান্ড প্রেস করলাম, দেখো এখানে আমাদের AZ ফাইলটা নাই। দেখো এখানে জিনিসটা, ব্যাপারটা বোঝা একটু বোঝো, দেখো এখানে এ মানে জিয়াগঞ্জ নাম দেখাচ্ছে, দেখো এখানে ওয়ান ফাইলস লেখা দেখাচ্ছে, টু ডিরেক্টরি তো অলরেডি আছেই আমাদের সিস্টেম ডিরেক্টরি, আর এখানে ওয়ান ফাইলস লেখাচ্ছে, কিন্তু এর মধ্যে আজিমগঞ্জ যে ফাইলটা ছিল ফাইলটা কিন্তু অবশ্যই আছে, আমাদের এখানে লুকিয়ে আছে। তো আবার এটাকে আনহাইড করবো কী হবে, আবার আমাদের সে একই কমান্ড দিতে হবে, দেখো অ্যাট্রিব প্লাসের জায়গায় মাইনাস করে দিতে হবে, শুধু এটা ডিলিট করে আমি মাইনাস প্রেস করলাম, তাহলে অ্যাট্রিব মাইনাস AZ, দেখো এখানে আমি আবার DIR কমান্ড দিলাম, DIR কমান্ড দিলে দেখো আবার AZ, এই দেখো আজিমগঞ্জ আর AZ অ্যান্ড জিয়াগঞ্জ দুটোই ফাইলই চলে এসছে আবার। তাহলে আমাদের কি অ্যাট্রিব কমান্ডের সাহায্যে কোনো ফাইলকে লুকানো বা আবার সেটাকে বের করা অর্থাৎ হাইড বা আনহাইড করার জন্য আমরা এই কাজ ব্যবহার করা হয়। তারপর আছে কি মোর কমান্ড। মোর কমান্ড হলো যে কোনো ফাইলকে পেজ ওয়াইজ, এখন দেখো আমরা এর আগে যেহেতু আমাদের অত বড় ফাইল নাই, সেই জন্য পুরো একটা ডজ আমরা অত বড় ফাইল তৈরি করিনি, সেই জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করতে পারবো না। তো তোমাদের আমি এখানে দেখাচ্ছি এই কমান্ডটা, মনে করো এখানে আমি CLS স্ক্রিন ক্লিয়ার করলাম, এখানে C:CD/ চলে গেলাম, এখানে CLS কমান্ড দিলাম, DIR এখানে আমাদের ডিরেক্টরি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের পেজ ওয়াইজ যেমন একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমি যদি ডি ড্রাইভে চলে যাই, ডি ড্রাইভে চলে গেলাম, মানে ডি ক্লোন দিলে আমাদের অটোমেটিক ড্রাইভ চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি DIR কমান্ড প্রেস করলাম, দেখো এখানে আমাদের অনেকগুলি স্ক্রিনটা চলে গেল। তো সেই জন্য আমরা কী কমান্ড প্রেস করতাম, DIR/P, দেখো DIR/P, দেখো এখানে দেখাচ্ছে কোনো একটা, দেখো প্রেস এনি কি টু কন্টিনিউ, অর্থাৎ আমরা এই একটা স্ক্রিন দেখালো, আবার একটা প্রেস করলাম, আবার একটা স্ক্রিন আসলো। তো আমরা আরেকটা স্ক্রিন প্রেস করলাম, দেখো আমাদের কী হচ্ছে, আমাদের স্ক্রিনটা দেখিয়ে দিল। তো এইভাবে আমাদের কী হচ্ছে, আমাদের পেজ ওয়াইজ দেখার জন্য আমাদের DIR/P, ঠিক তেমনি আমাদের এখানে আমরা মোর ব্যবহার করা হয়, ফাইলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ ফাইলকে পেজ ওয়াইজ দেখার জন্য আমাদের এটাকে এই কমান্ডটাকে ব্যবহার করা হয়। তো থ্যাংক ইউ তোমাদের এই ভিডিওটি দেখার জন্য, এই চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।